বেহাল অবস্থায় পড়ে রয়েছে শামসেরগঞ্জের চাঁদপুর বাজার থেকে অন্তর্দীপা মালাঞ্চা যাওয়ার অন্যতম রাস্তা, যার জেরে যখন তখন ঘটছে দুর্ঘটনা, উল্টে যাচ্ছে টোটো বাইক সহ বিভিন্ন গাড়ি। তাই এবার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন টোটো চালক, ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা। শনিবারের বাজারে ব্যস্ত সময়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামসেরগঞ্জের চাঁদপুর বাজারে। দফায় দফায় বিক্ষোভের জোরে বন্ধ হয়ে যায় যান চলাচল, ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসেন শামসেরগঞ্জ থানার পুলিশ। অবিলম্বে রাস্তা সংস্কার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ী, টোটো চালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। কেন রাস্তা খারাপ? তাই এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শামসেরগঞ্জের ভাষায় পাইকর পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এমদাদুল হক। সাত দিনের মধ্যেই রাস্তা সংস্কার করে দেওয়া হবে বলেই আশ্বাস দেন তিনি। উপপ্রধান ও তৃণমূল নেতৃত্বের দাবি, চাঁদপুর ব্রিজের কাজের জন্যই ভাষায় পাইকর ও অন্তর্দীপাগামী রাস্তার অবস্থা সাময়িক খারাপ হয়েছিল। ভাষায় পাইকরের যাওয়ার রাস্তা সংস্কার করা হলেও বাকি রয়েছে অন্তর্দীপা যাওয়ার রাস্তার কাজ। সাত দিনের মধ্যেই সেই রাস্তার কাজও সম্পন্ন করা হবে বলেই জানিয়েছেন তারা। যখন ব্রিজ তৈরি হয় দু সাইডে, মানে যে রাস্তা ছিল আমাদের অন্তর্দীপের যাওয়ার রাস্তা, সেই রাস্তা ঢালাই ছিল। ব্রিজ তৈরি হওয়ার পর রাস্তাটা উঁচা হয়ে যাওয়ার কারণে মানে খারাপ হয়ে গেছিলো। আবার আমরা ধুলা টুলা ফেলে মানে রাস্তাটা জেসিবি দিয়ে কমপ্লিট করে রেখেছিলাম। ঢালাই তো আর সাথে সাথে হবে না, ঢালাই স্কিম দিতে গেলে, পঞ্চায়েতে স্কিম দিতে গেলে এক বছর সময় লাগে। তবু আমরা অন্তর্দীপা থেকে আপনার ইয়েতে নামতে পারে, ব্রিজ থেকে ভাষা বাইগর দিক যেতে ওই রাস্তাটা আমরা তড়িঘড়ি ঢালাই করে দিয়েছি। এটাও আমরা সাত দিনের মধ্যে ঢালাই করে দিই।